Assalamualaikum warahmatullahi wabarakatuh. আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমত এবং দয়ায় আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব যাদের সন্তান হয় না, জীবনে একবার হলেও একটি নামাজের কথা বলে দিচ্ছি, সেই নামাজটি অবশ্যই পড়ুন, ইনশাআল্লাহ সন্তান হবেই। হলেও এই আমলটি করা মিস করবেন না, জীবনে একবার হলেও এই নামাজটি পড়ে আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে দোয়া করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মনের নেক আশা পূরণ করবেন। তাই আপনাদের কাছে অনুরোধ করছি, সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেলের সন্ধ্যা 7:15 নতুন ভিডিও আপনার মোবাইলে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিবে, যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বা নোটিফিকেশন বাটনটি অন করে দেন। আজ যে আমলটির কথা বলে দিব বা যে নামাজটির কথা বলবো সেটি হচ্ছে তাওবার নামাজ। গুনাহ হয়ে গেলে তাওবার নিয়তে নামাজ পড়াকে তাওবার নামাজ বলে। অর্থাৎ আপনার দ্বারা যদি কোনো গুনাহ সংঘটিত হয় তাহলে আপনাকে অবশ্যই এই তাওবার নামাজটি পড়তেই হবে। অর্থাৎ গুনাহ সংঘটিত হওয়ার সঙ্গে সঙ্গে এই নামাজ পড়া উচিত। বিগত জীবনের গুনাহ থেকে তাওবার নিয়তেও তা পড়া যায়। বিজ্ঞ আলমের মতে তাওবার নামাজ পড়া মুস্তাহাব, কারণ বিভিন্ন হাদিসে তাওবার নামাজের ফজিলত সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং বিভিন্ন সাহাবায়ে কেরাম তাওবার নামাজ পড়েছেন বলে প্রমাণ পাওয়া যায়। আসমা ইবনুল হাকাম রাহমাতুল্লাহ আলাই থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, তিনি বলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে একটি হাদিস বর্ণনা করেছেন এবং তিনি সত্যি বলেছেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যখন কোনো বান্দা কোনো ধরনের গুনাহ করে উত্তম রূপে ওযু করে দাঁড়িয়ে দুই রাকাত নামাজ আদায় করে এবং আল্লাহ তাআলার কাছে গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন। এটি আবু দাউদ শরীফের হাদিস নম্বর 1521 বলা হয়েছে। তাই আমাদের উচিত কখনো কোনো গুনাহ সংঘটিত হয়ে গেলে যত দ্রুত সম্ভব মহান আল্লাহ তাআলার কাছে তওবা করা। এর একটি উত্তম পদ্ধতি হলো উত্তম রূপে ওযু করে দুই রাকাত নামাজ পড়ে তওবা করা। আমি আমার সম্মানিত দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, যাদের সন্তান হচ্ছে না তারা অবশ্যই এই নামাজটি পড়বেন, কারণ এই গুনাহের ফলেও আল্লাহ তাআলা হয়তোবা আপনাকে এখন পর্যন্ত নেক এবং সহি সন্তান দান করেননি। তাই তওবার নামাজটি অবশ্যই পড়ার চিন্তা করবেন। এই ভিডিওটি দেখার পরে আমি সম্পূর্ণ ভিডিওটিতে কিভাবে পড়বেন, কি দোয়া করবেন সন্তান লাভের জন্য, কখন তা নিয়ে আমি সম্পূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তওবা করার সময়সীমা সম্পর্কে অনেকে হয়তোবা জানতে চাইতে পারেন, সেই জন্য আপনাদের কাছে তুলে ধরছি। তিন মুহূর্ত আসার আগ পর্যন্ত মহান আল্লাহ তাআলা তার বান্দার তওবা কবুল করেন, কিন্তু এরপর আর তওবা কবুল করা হয় না। তাই আপনাদেরকে এই তিনটি মুহূর্তে আসার আগেই এই নামাজটি অর্থাৎ আল্লাহ তাআলার কাছে তওবার নামাজটি পড়ে তওবা করতে হবে। এক নম্বর, মৃত্যু আসার আগ পর্যন্ত, সূরা নিসা আয়াত 18-তে বলা হয়েছে। দুই নম্বর, আজাব চলে আসার আগ পর্যন্ত, সূরা মুমিনুন আয়াত 85-তে বলা হয়েছে। এবং তিন নম্বর, পশ্চিম আকাশে সূর্যোদয় হওয়ার আগ পর্যন্ত, সহিহ মুসলিম হাদিস নম্বর 6754-তে বলা হয়েছে। অর্থাৎ আপনি জীবনে একবার হলেও এই নামাজটি অবশ্যই পড়ার চিন্তা ভাবনা করবেন এবং অবশ্যই পড়বেন। তওবার নামাজ পড়ার নিয়ম সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরছি। তওবার নামাজের পদ্ধতি বা নিয়ম হচ্ছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিসে স্পষ্টভাবে বর্ণনা আছে, আপনাকে প্রথমে উত্তম রূপে ওযু করতে হবে, তারপর একাগ্র চিত্রে নফল নামাজের মতো দুই রাকাত নামাজ পড়তে হবে। তাওবার নামাজের জন্য নির্দিষ্ট কোনো সূরা নেই, তাই যে কোনো সূরা দিয়ে তাওবার নামাজ পড়া যায়। এই নামাজের ওযু ও নামাজের মাঝখানে কোনো দুনিয়াবি কাজ বা কথা না বলা উত্তম, কারণ হাদিস শরীফে ইরশাদ হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার মতো এভাবে উযু করবে অথবা দুই রাকাত নামাজ আদায় করবে এবং এর মাঝখানে দুনিয়ার কোনো খেয়াল করবে না, তার আগের গুনাহ ক্ষমা করে দেয়া হবে। সহিহ বুখারী হাদিস নম্বর 159।
নামাজ শেষে আল্লাহর তাসবিহ পড়বে, আল্লাহর প্রশংসা করবে এবং ইস্তেগফার পড়ে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। স্বাভাবিকভাবে আমরা যেভাবে নামাজ পড়ি সেভাবে আপনাদেরকে এই নামাজটি পড়তে হবে, কিন্তু আপনার মনের মধ্যে যে বাসনাটি থাকতে হবে, আপনি যেমন সন্তান লাভের বাসনা উদ্দেশ্য করে যে নামাজটি পড়ছেন এটি আল্লাহ তাআলার কাছে স্পষ্টভাবে তুলে ধরতে হবে, মনে মনে সংকল্প করতে হবে। তওবার নামাজের সর্বশ্রেষ্ঠ দোয়াটি আপনাদের সামনে আমি তুলে ধরছি, যে দোয়াটি করতে পারলে আল্লাহ তাআলা সবচেয়ে খুশি হবেন, সেই দোয়াটি হচ্ছে সাইয়েদুল ইস্তেগফার। আপনারা যারা সাইয়েদুল ইস্তেগফার জানেন না, তারা যে কোনো ইস্তেগফার দিয়েও আল্লাহ তাআলার কাছে দোয়াটি করতে পারেন অথবা বাংলায় দোয়া করতে পারেন। সাইয়েদুল ইস্তেগফারের বাংলা উচ্চারণটি আমি আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়েও এই দোয়াটি পড়তে পারেন। নামাজ শেষে আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি পড়লে আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। দোয়াটির বাংলা উচ্চারণ হচ্ছে, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বি নিমাতিকা আলাইয়া ওয়া আবু বিজাম্বি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এই দোয়াটির বাংলা অর্থ আমি আপনাদের সামনে তুলে ধরছি। বাংলা অর্থটি হচ্ছে, হে আল্লাহ, আপনি আমার রব, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আমাকে আপনি সৃষ্টি করেছেন, আমি আপনার বান্দা, আমি যথাসাধ্য আপনার সঙ্গে কৃত প্রতিশ্রুতির উপর প্রতিষ্ঠিত থাকব, আমি আমার নিকৃষ্ট আমল থেকে আপনার কাছে আশ্রয় চাই, আপনার যে অসংখ্য নিয়ামত ভোগ করছি এজন্য কৃতজ্ঞতা স্বীকার করছি, আমি আমার কৃত অপরাধ স্বীকার করছি, অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি ছাড়া অপরাধ ক্ষমা করার কেউ নেই। এটি সহি আবু দাউদ শরীফের হাদিস নম্বর 5070-এ বলা হয়েছে। তাই আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা এই দোয়াটি অবশ্যই মুখস্থ করে নেবেন। সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার বা তওবার দোয়াটি সাইয়েদুল ইস্তেগফার অবশ্যই মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন। যদি না পারেন সেক্ষেত্রে আপনারা আপনার নিজের ভাষাও আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করে কান্নাকাটি করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন। এইভাবে নামাজ শেষ করে আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করে দরুদ শরীফ পড়ে আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে দোয়া করবেন নেক এবং সহি সন্তানের জন্য। আল্লাহ তাআলার কাছে সর্বাধিক ছোট্ট পরীক্ষিত সন্তান লাভের দোয়াটি করতে পারেন। দোয়াটি সূরা সাফাতের 100 নম্বর আয়াতে বলা হয়েছে, রাব্বি হাবলি মিনাস সালেহীন, রাব্বি হাবলি মিনাস সালেহীন, অথবা বাংলায় বলতে পারেন, হে পরওয়ারদিগার, হে আমার প্রভু, হে আল্লাহ, আমাকে একটি সৎকর্মশীল পুত্র সন্তান দাও। আল্লাহ তাআলার কাছে এভাবে দোয়া করবেন, হে আমাদের প্রভু, আপনার নিকট থেকে আমাকে একটি পুত্র পবিত্র সন্তান দান করুন, নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী, নিশ্চয়ই আপনি প্রার্থনা কবুলকারী। অবশ্যই এভাবে দোয়া করলে আল্লাহ তাআলা আপনার দোয়া অবশ্যই কবুল করে আপনাকে একটি নেক এবং সহি সন্তান দান করবেন। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা সন্তান সন্ততি কামনায় দুনিয়ার কোনো মানুষের কাছে সন্তান সন্ততি কামনা করবেন না, কোনো অবৈধ ও অন ইসলামিক উপায় অবলম্বন না করে আল্লাহ তাআলার উপর একমাত্র ভরসা করে যে দোয়াটির কথা বললাম, যে নামাজটির কথা বললাম, সেটি করুন, আল্লাহ তাআলা আপনাকে নেক সন্তান দান করবেন ইনশাআল্লাহ। আমি আমার দিনই ভাই বোনদেরকে অনুরোধ করব, বিশেষ করে প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলের যারা ভিডিও দেখেন তাদেরকে অনুরোধ করব, আপনারা এই আমলটির উপর প্রতিষ্ঠিত থাকুন, আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে যান, সেখানে দিনই ভাইয়েরা দোয়া চাচ্ছে, অনেক দিনই ভাই আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন যে অমুক আমলটি করে আল্লাহ তাআলা আমাকে সন্তান দান করেছেন। আপনাদের ভিডিও দেখে বা এই ভিডিওটি দেখে এই আমলটি করে তাদের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন এবং সেখানে নিজেও কমেন্ট করে দোয়া চাইতে পারেন, সকলের জন্য দোয়া করতে পারেন। আল্লাহ তাআলা সকলের দোয়া কবুল করে একটি নেক এবং সহি সন্তান সবাইকে দান করুক, এই দোয়া আমরা সবসময় করি। পরবর্তী ভিডিও সন্ধ্যা 7:15 আপনার মোবাইলে ইনশাআল্লাহ নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিবে, যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক এবং সহি সন্তান দান করুন, আমাদের মনের নেক আশাগুলো পূর্ণ করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।